আসসালামু আলাইকুম। আজ দেখাবো ইমার্জেন্সি পোর্টেবল ফার্স্ট এইড বক্স আনবক্সিং এবং সেটআপ। প্রাথমিক চিকিৎসা ও জরুরি প্রয়োজনে ঘরে কিংবা অফিসে, দোকানে কিংবা স্কুলে যে কোনো জায়গায় রাখতে পারেন জীবন রক্ষাকারী অতি জরুরি এই সামগ্রীগুলি। আমি কসমেটিক্সের দোকান থেকে RFL গেটওয়েলের প্লাস্টিকের একটি ফার্স্ট এইড বক্স কিনেছি। আমার হাতে দেখতে পাচ্ছেন সাদা রঙের এই বক্স, এটা যথেষ্ট কিউট ও ছোট আকৃতির। সুন্দর একটি বক্স, পলি দিয়ে কভার করা। আমি পলিটা আলতো করে খুললাম, খুলতেই চোখে পড়ল ধরার হ্যান্ডেলটি। লাল হ্যান্ডেলটি অনেক আকর্ষণীয়। দেখা যাচ্ছে একটা লক, যদিও লকটা তেমন মজবুত নয়। লক খুলতেই চোখে পড়ল ভিতরে একটি লেয়ার আছে। লেয়ারটিতে ছোট ছোট জিনিস রাখা যাবে। ভিতরে বড় অংশটায় স্যাভলন, ব্যান্ডেজ, তুলা, বিভিন্ন ক্রিম ইত্যাদি রাখা যাবে। সব মিলিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য একটা পারফেক্ট কম্বিনেশন তৈরি করে রাখা যেতে পারে হাতের নাগালে। প্রত্যেক বাসা বাড়িতে কমপক্ষে এমন একটি ফার্স্ট এইড বক্স রাখা উচিত। তবে বাসায় ছোট বাচ্চা থাকলে বক্সটি নিরাপদ দূরত্বে রাখতে হবে। বক্সটিতে রাখতে পারেন স্যাভলন লিকুইড, স্যাভলন ক্রিম, সাধারণ কাটা ছেঁড়ার জন্য ভায়োডিন ক্রিম। রান্না করার সময় মেয়েদের হাতে গরম তেল ছিটে আসতে পারে, সেজন্য কিনে রাখতে পারেন বার্নার ক্রিম। সাধারণ জ্বর সর্দি ও অন্যান্য রোগের জন্য নাপা, এইস প্লাস, স্যালাইন, ফ্লাজিল, ইমোটিল, সিবিট ও গ্যাস্ট্রিকের ট্যাবলেটস রাখতে পারেন। সেই সাথে তুলা, ব্যান্ডেজ ও ওয়ান টাইম ব্যান্ডেজ তো আবশ্যক। আর মোবাইল ফোনে একজন ডাক্তারের মোবাইল নাম্বার সেভ করে রাখতে ভুলবেন না। আমি সব কিছু নিয়ে বক্সটিকে সাজানোর পরে বক্সটি দেখতে হয়েছে এই রকম। যাদের বাসায় বিশেষ রোগী আছে তারা সেই অনুযায়ী আরও বেশি চিকিৎসা সামগ্রী রাখতে পারেন। বক্সটি হাতে নেয়ার পরে ইট ফিলস লাইক সামথিং রিয়েলি ইজি টু ক্যারি। অ্যাবাভ অল, একমাত্র আল্লাহই বিপদ থেকে রক্ষাকারী। সকল ভরসা একমাত্র আল্লাহর উপর। এমন প্রয়োজনীয় টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের এই প্রিয় চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।